হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় গেম GTA 5 গেম প্লে নিয়ে। আর আজকে আমি একটা ভয়ঙ্কর মিশন করতে যাচ্ছি, কারণ আমি এখন আছি ইসরায়েলের ভূখণ্ডে আর আমি এখন একটা ইসরায়েলি মিলিটারি ক্যাম্পে আক্রমণ করতে যাচ্ছি। সো গাইজ, ইসরায়েলে ঢুকতে না আমার অনেক কষ্ট করতে হয়েছে আর অনেক কষ্টে কয়েকটা আমি ওয়েপেন জোগাড় করতে পারছি। সো এই ওয়েপেনগুলো দিয়ে না আমি এখন ইসরায়েলের যে মিলিটারি আছে সো মিলিটারি বেস ক্যাম্পে হামলা করব। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ছোটোখাটো মিলিটারি ক্যাম্প। সো আমি এখান থেকে যদি স্নাইপারটা দিয়ে দেখি তো তাহলে পরে মেবি আপনাদেরকে একটু দেখাইতে পারবো। সো গাইজ, এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যাঙ্ক আছে অ্যান্ড আর্মি ট্রাক আছে অ্যান্ড APCও আছে, আর এই দিকে অনেকে পাহারাতেও দাঁড়ায় আছে। সো গাইজ, আমি যদি দূর থেকে স্নাইপিং করে মারতে যাই তাহলে পরে ভাই ওরা আগের থেকে টের পেয়ে যাবে অ্যান্ড আমি চাই না গাইজ এত তাড়াতাড়ি মারা যাইতে। আর এই দিকে দেখুন একটা হেলিকপ্টারও আছে। সো আমি যদি এখান থেকে ওদের শ্যুট করি তাহলে পরে গাইজ ওরা আমাকে হেলিকপ্টার দিয়ে মেরে ফেলবে। তবে গাইজ, আমি না একটু দূর থেকে স্নাইপিং শট নেওয়ার একটু ট্রাই করে দেখবো, যদি গাইজ ঠিকঠাক মতো কাজ করে তাহলে পরে তো অনেক ভালোই হলো। তবে আমাকে না একটু বেশ সাবধানতা অবলম্বন করে খেলতে হবে, কারণ এই দিক থেকে তো বুঝতেই পারতেছেন। সো আমি খোলাখুলি এরকম করে গিলে পরে মায়েরও খাইতে পারি। সো আমি না একটু পলায় পলায় যাই। সো দেখা যাক এই দিক থেকে কোনোভাবে যাইতে পারি কিনা, অ্যান্ড ক্লোজে যে একটা ক্লোজ শট নিবো, কারণ যদি ভাই শটটা মিস যায় অ্যান্ড ওরা যদি বুঝতে পারে যে আমি ওদেরকে মারতে আসছি তাহলে পরে বুঝতেই তো পারতেছেন গাইজ তো আমার কি একটা অবস্থা হবে। সো আমি এখান থেকে আগে থেকে দেখে নিই যে এখানে কেউ পাহাড়ে আসে কিনা। সো উপরে মানে পাহাড়ের উপরে একটা সোলজার আছে, সো ওই সোলজারটাকে এখান থেকে আমি ফালাইতে পারবো না হয়তো। সো আর একটু ক্লোজ যে একটা শট নেই অ্যান্ড এখান থেকে আমি যদি উপরে সোলজারটাকে ফালাই দিতে পারি তাহলে পরে না আমার আশেপাশের সোলজার হয়তো বা বুঝতে পারবে না। অ্যান্ড এই সোলজারটা দেখুন একবার ওইদিকে মুভ করে আছে, বাট একটু ব্লারনেসের জন্য দেখাতে পারতেছি না। সো ওই সোলজারটা না ওইদিকে মুভ করে আছে অ্যান্ড আমি যদি এখান থেকে মারি তো তাহলে পরে হয়তো একটা হেডশট নিতে হবে, বাট একটু ব্লার হয়ে যাচ্ছে ভাই এত দূর থেকে। তো আমাকে আর একটু ক্লোজ থেকে শটটা নিতে হবে অ্যান্ড আমি এই যে সামনে একটা ঝোপ আছে না, সো এইটা আছে, সো এটার কাভার নিয়ে মারি। আর এই দিকে দেখা যাচ্ছে ও ভাই উপরে মেবি একটা হেলিকপ্টার দেখলাম, পুলিশ হেলিকপ্টার, মেবি এটা ইসরায়েল হেলিকপ্টার। সো আমি এখানে একটু ভাই পলাই যাই, কারণ ওই হেলিকপ্টারটা যদি ভাই আমাকে দেখে নেয় সো আমি এখান থেকে ওদেরকে গান দিয়ে নিশানা করতেছি, তাহলে পরে বুঝতে পারতেছেন ভাই কী একটা অবস্থা হবে। সো ওরা সবাই মিলে আমাকে মারতে আসবে আর এইখানে মেবি 50-60 জনেরও বেশি না সোলজার আছে। সো বুঝতেই পারতেছেন ভাই কী একটা অবস্থা অ্যান্ড আমি আগে চাচ্ছি কি এই সোলজারটাকে ফালাই দিতে। সো একটা হেডশট মারি পারতেছে অ্যান্ড ভাই ভাই ফাইনালি ভাই কেউ দেখি নাই। সো আমার না দূর থেকে শট করতে অনেক কষ্ট হচ্ছে, সো আমি একটু ক্লোজ যে শটগুলো নিব অ্যান্ড আমার গানে যত সাপ্রেশন লাগে না তো কেউ বুঝতেও পারবে না আর সাউন্ডও তো সেরকম হবে না, তাই না? আর এখানে না প্রচুর পরিমাণে জায়গা আছে যে জায়গাগুলোকে আমি কাভার হিসাবে ইউজ করতে পারি। সো পাবজি খেলার এক্সপিরিয়েন্সে তো আমার এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো উপরে একটা সোলজার দেখছিলাম, বাট এখান থেকে আমি ভিউটা পাচ্ছি না, এখান থেকে ট্রাক দেখতে পাচ্ছি। সো আমি একটু ক্লোজে যাই অ্যান্ড এখানে ভাই দেখুন ভাই কী প্রকারের গাড়ি ঘোড়া রাখছে ওরা, মানে সামনের জনকে মারছে ওরা কেউ এখন বুঝতে পারে নাই। অ্যান্ড ও ভাই বুঝে গেছে নাকি ভাই, পুলিশ মুলিশ সব চলে আসছে ভাই আমাকে মারতে। অ্যান্ড আমি এই দিক থেকে একটাকে তো ফালাইছি অ্যান্ড এটাকে ফালাই দেওয়া যাক অ্যান্ড এইদিকে তো ফেলাই দিছি অ্যান্ড মেবি ভাই পুলিশ চলে আসছে ভাই, ওরা অলরেডি অ্যালার্ট হয়ে গেছে। ওকে পুলিশগুলোকে ফালাই দিই, বাট ভাই ও মারতে পারতেছে না ভাই, এটা কী হলো অ্যান্ড মেবি ভাই সবাই এখন বুঝে গেছে। সো আমাকে না এখন অ্যাসো ট্রাইবেল, ও ভাই আর্মিরা আমাকে মারার জন্য ট্রাই করতেছে ভাই, আমাকে না একটা অ্যাসো ট্রাইবেল নিতে হবে এখন, ওদের সঙ্গে জবরদস্ত ফাইট করতে হবে। তার আগে না আমি একটু পুলিশটাকে একটা ফালাই দিই এখান থেকে। অবে ইয়ার এটা তো পরেই না, আর এদিক থেকে আমি পুলিশ চলে আসছে। অবে ইয়ার ভাই মিলিটারি পুলিশ একসাথে কীভাবে হ্যান্ডেল করবো, ও ভাই আমি তো মারা দেবো এখন ভাই, আমাকে না সামনে যাকে পাবো তাকে মারতে হবে। আর এখানে দেখুন ভাই মানে ইসরায়েলি মিলিটারি ভাই সব গাড়িগুলো একবারে চলে আসছে। অবে ইয়ার ভাই সামনে একটা মিলিটারি আছে ভাই, একে মারা যাক অ্যান্ড মেবি এদিকে আর কেউ নাই ভাই। ওই এখানে আর একটা মিলিটারি, ওই ইয়ার ভাই সবাই সব দিক থেকে ভাই পজিশন নিয়ে আছে ভাই, আমি এখানে ঢুকাইতে ভুল করলাম। আর এদিকে কেউ আছে, ও এদিকে একটা একবার একটা টেরি পেন, ও ভাই বুঝে গেছিল ভাই সামান্যর জন্য ভাই আমাকে দেখতে পায় না মেবি। ওকে এখানে একজন ভাই দাঁড়া আছে, দেখো ভাই কেমনে করে দাঁড়া আছে, সবাইকে মারতে হবে ভাই একজনকে বাদ দেওয়া যাবে না। অ্যান্ড এই ব্যাটাকে মারা যাক, পিছন থেকে ভাই মেরে দিয়েছে ওকে। ও ভাই সামনে জন টের পেয়ে গেছে, ও ভাই ইয়ার আর একটা গুলি করলে আমার বেস্ট মেজ একেবারে যায় তো অ্যান্ড আমাকে মেরে ফেলতো। ওকে এটা ভাই এখনো দেখে নেই ভাই, ও এখনো ভাই এত বড় একটা যুদ্ধ লাগছে, তারপরে ভাই ওর কোনো খবরই নাই। অ্যান্ড এখানে ওয়েট 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 ওয়েট, ও ও ভাই ও বুঝে গেছিলো অ্যান্ড ভাই সাকসেসফুলি মেবি এখানে মারতে পারছে। অ্যান্ড আমি একটা হেলিকপ্টার নেবে, এখানে একটা ট্যাঙ্ক আছে, সো ভাই ট্যাঙ্কটা নিয়ে ওদের সঙ্গে ফাইট করার ট্রাই করি। আর এখানকার ভাই দেখুন ভাই সোলজার কেমন করে যেন ভাই তাকায় তাকায় আবে এখান থেকে শহর এখান থেকে। অ্যান্ড আমি একটা ট্যাঙ্কের ভিতরে যাই, সো ভাই ইসরায়েলের ট্যাঙ্ক দিয়ে ইসরায়েলিদের মারার ট্রাই করবো। আর এটা মেবি দেখুন ভাই কত আধুনিক একটা ট্যাঙ্ক, ওয়াও। অ্যান্ড এখানে যত গাড়ি ঘোড়া আছে না সো সবগুলোকে ভাঙার ট্রাই করি। অ্যান্ড উপরে ভাই দেখুন ভাই এই মিলিটারি কাকে মারতেছে জানি না ভাই, আমাকে মারামাতে কাকে মারতেছে ভাই। অ্যান্ড এদিকে যতগুলো গাড়ি আছে না তো সব গাড়িগুলো ভেঙে ফেলবো। অ্যান্ড ওদের হেলিকপ্টার মানে তো এইগুলো দিয়ে আসলে ফিলিস্তিনের জনগণের উপরে আসলে ওরা আর কি বোমা বর্ষণ করে অ্যান্ড ফিলিস্তিনের জনগণদের মারে। ও ভাই এখানে মিলিটারি দেখুন আমাকে মারতেছে ভাই, ট্যাঙ্কের উপর মারবে বেটা, তোদের সব গাড়ি আর কি ভেঙে ফেলবো, সব কিছু ভেঙে ফেলবো। পুলিশও চলে আসছে অ্যান্ড এদের যত গাড়ি আছে ভাই, এখানে দেখুন মিসাইল,
কারণ বুঝতেই তো পারছেন ভাই আমেরিকা ওদেরকে ভাই হেল্প করে। ভাই ইয়ার আমার ট্যাঙ্কের অবস্থা কি হচ্ছে? আর একটা মারি আরো একটা। আর ভাই আমার অ্যামোর শেষ হয়ে গেছে মেবি। পুলিশ চলে আসছে বেটা, ইসরায়েলি পুলিশ হবে এগুলা। ওকে ইসরায়েলি পুলিশদের অবস্থা একেবারে 12টা বাজায় দেবো। আর ওদের রকেট লঞ্চারটা ছিল না, সেটা হচ্ছে মেবি মাল্টিপল রকেট লঞ্চার। সো মাল্টিপল ভাই এদের ওদের সোয়াটও চলে আসছে। আর বুঝলাম না ভাই এইটা কি কার, অ্যান্ড এরা ভাই কি প্যারামিলিটারি নাকি ভাই পুলিশ? তো জানি না ভাই, পুলিশ সব প্যারামিলিটারি সব চলে আসছে। অ্যান্ড এখানে যত ট্রাক আছে অ্যান্ড ট্যাঙ্ক আছে সব ভাঙবো। অ্যান্ড লাস্ট টাইম একটা হেলিকপ্টার নিয়ে উড়ে চলে যাবো। আগে ওদের সব অস্ত্রগুলোকে ওয়েপেনগুলোকে ড্যামেজ করে দিই। ভাই ভাই আমার এটা উল্টাই গেছে। আপনি ইয়ার এটা কি হচ্ছে? অ্যান্ড এটাকে মারা যাক। আয় ভাই ট্যাঙ্ক, ভাই ট্যাঙ্কের ভেতর কেউ আসে নাকি? ভাই ওটা মরে গেল। ভাই ভাই মারতেছিলাম ভাই, এখানে এপিসি আছে, এপিসিগুলো ভাঙা যাক। ওই ভাই আমার এটা তো অবস্থা খারাপ। আমি এখন হেলিকপ্টার নিয়ে ভাই এখান থেকে ভাগবো। অ্যান্ড এখান থেকে মারা যাওয়ার আগে ভাই চলে যাক। সো গাইজ আমি একাই সবাই মেরেটার একবার উদ্ধার করে ফেলছি। অ্যান্ড এখন আমার এপিসিটা নিয়ে ভাগা যাক ভাই। এপিসি না সরি, এটা চপার। সো চপারে অনেক গাইডেড মিসাইল অ্যান্ড আর নন গাইডেড মিসাইল আছে। প্লিজ ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই হেলিকপ্টার ভাঙার আগে চলে যাক প্লিজ। আর ওকে সো এখন দেখা যাক এদেরকে মারতে পারি কিনা। অ্যান্ড ওকে সো ফাইনালি গাইজ এখন আমার কাছে অনেক বড় একটা হেলিকপ্টার হাতে লেগে গেছে। অ্যান্ড সামনে ও সামনে মেবি আরও একটা এনিমি আছে, ওটাকে মেরে দিছি। ও এটা মেবি গাড়ি, এটা মেবি মিলিটারি মেবি। হ্যাঁ এটা তো মিলিটারি। ওই আমার হেলিকপ্টার অবস্থা খারাপ। ওকে 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 ওই ভাই ভাই তেলের ইয়েতে বেঁধে গেলাম। ওকে চো পলানো যাক এখন। ওই আরো একটা হেলিকপ্টার চলে আসছে। আচ্ছা এটাকে মেরে দিই আগে, তাড়াতাড়ি আমার পিছু ছাড়বে না। ওই আর কই গেল ভাই? এটা এখন কখনো পিছনে কখনো ভাই উপরে ভাই কখনো ভাই নিচে ভাই যাচ্ছে, কি করবো আর কি। ওকে এইখানে দুইটা হেলিকপ্টার। ওকে একটা মিসাইল ভাবে হিট করছে ভাই, হিট করতে পারে নাই। ওই ওই ভাই আমার হেলিকপ্টার অবস্থা খারাপ ভাই, এখান থেকে ভাগো। আরে হেলিকপ্টার বন্ধ হয়ে যাচ্ছে। ওবে ইয়ার, ওবে প্লিজ ইয়ার হেলিকপ্টার উঠে আকাশ ফুর ভাই, তেলের ব্যারেলের ভিতর আটকে গেছে ভাই। সো গাইজ আজকের মতো এই পর্যন্ত। সো নেক্সট ডেতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর গেম প্লেটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এটা এখনো কাজ করতেছে, ওয়াও ভাই এটা লাগতেছে না। এটা ভাই দুঃখজনক একটা বিষয়, বাট লাগলে না হ্যাপি হতে। বাট এটি ভাই চালু হচ্ছে না, তবে এটা থেকে এখনো ভাই গুলি মারা যাচ্ছে। তবে জানি না ভাই এখন। ও ভাই ভ্যানিশ। ওকে গাইজ সো বাই বাই গাইজ টাটা।